नमस्कार बंधुरा, वेलकम बैक टू माय चैनल। चले एक नतून रेसिपि शेयर करते। आज के कोले देखाबो पटेटो ब्रेड चीजी पिज्जा। बाहर पिज्जाते अनेक रकम अनेक किछु इनग्रेडियंट्स मेशा, बाट आज के खूब एक सहज पद्धतिते पिज्जाटा तैरी करे देखाबो। तार जोन्नो आलू आमि एक बड़ो साइजेर आलू टुकरो करे केटे सिद्ध करे निएछिलाम। तारपरे एटाके हाथ दिए मेखे निएछि। प्रथमे दिए दिलाम नून, एरपरे दिए दीची जिरेर गुड़ो और धनेर गुड़ो एकसाथे मिसिए रेखेछिलाम सेई पाउडारटा। एरपरे देब एकटु एक चामचेर मतो हलुद गुड़ो, तारपरे देब हच्छे लाल लंकार गुड़ो झालेर जोन्नो। आपनारा चाइले एखाने काँचा लंकार पेस्टो यूज करते पारेन, बाट आमि काँचा लंकार गुड़ो दिलाम। एरपरे देब हच्छे गरम मसला, और एरपरे देब हच्छे একটা সিক্রেট মশলা। এই মশলাটা আমি দারচিনি, স্টার অ্যানিস, লবঙ্গ এইসব দিয়ে বানিয়েছি। তো এই সমস্ত কিছু দিয়ে আর একবার আলুটাকে ভালো করে হাতে মেখে নিচ্ছি। এই হাতে মাখার থেকে আপনারা যদি চান তাহলে একেবারে কড়াইতে দিয়ে একবারে কষাতে পারেন, বাট ওটাতে না মশলাটা না মেশার সম্ভাবনাটা অনেক রকম থেকে যায়। তো আমি ভাবলাম একবারে হাতে মেখে তারপরে আমি কড়াইতে দিয়ে দেবো। হাতে মেখে রেখে দিয়েছি, দেখতে এরকম হয়েছে। আর একটুখানি মিষ্টি দিয়েছিলাম এর মধ্যে, যাতে নুন মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। তো এরপরে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দেবো। দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টুকরো করে কেটে রাখা টমেটো। তো টমেটো দিয়ে একটুখানি কষানোর পরে দিয়ে দিলাম ওই হাতে মেখে রাখা আলু। এই আলুটা দিয়ে ভালো করে টমেটোর সাথে একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নিতে নিতে বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ অলরেডি সব কিছু রেডি করাই ছিল। তো এর মধ্যে এর ওপর থেকে দিয়ে দেবো একটু টমেটো কেচাপ, যাতে নুন মিষ্টি একটু টকটক ভাব, সব কিছু ব্যালেন্সিংটা ঠিক থাকে। তার জন্য এর উপর থেকে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। একটু টমেটো কেচাপ দিয়ে আলুটাকে তৈরি করে রেখে দিয়েছি। এরপর পাউরুটিগুলোকে সেকে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি চিজ। এই চিজটা হচ্ছে স্লাইস করা চিজ, আর ওটা রয়েছে কিউব চিজ, যেটা উপর থেকে গ্রেট করে দেওয়ার জন্য। এখানে রয়েছে আলুর পুর, এখানে রয়েছে কিছুটা টমেটো টপিংসের জন্য। আপনারা চাইলে আলাদা আলাদা টপিংসও ইউজ করতে পারেন। তো এখানে চিলি ফ্লেক্স, অরিগানো, আর এটা রয়েছে কন্টিনেন্টাল সস বা পিৎজা সস যেটা বলতে পারেন। ফার্স্টে পাউরুটিটাকে পাউরুটির ওপরে কন্টিনেন্টাল সস আর একটু মেয়োনিজ দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আপনারা এখানে চাইলে প্যান পিজ্জা সসও ইউজ করতে পারেন। আমি বললাম বাড়িতে যা আছে তাই দিই। মোটামুটি একটা পিজ্জার বেসের মতো করে সেটাকেই আজকে রেডি করব, সেটাই দেখাচ্ছি। বাড়িতে মেয়োনিজ আর এই কন্টিনেন্টাল সস ছিল, এটা দিয়েই কাজ চালিয়ে দিয়েছি। এটাতে দারুণ হয়েছিল খেতে। তো এর ওপরে দিয়ে দেবো কিছুটা পরিমাণে মেয়োনিজ। তো মেয়োনিজ দিয়ে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রাখা হয়েছে। এরপরে এর ওপর থেকে আলুর যে পুর ছিল সেই পুরটা দেব। আলুর পুরটাকেও একইভাবে এর ওপর থেকে মাখিয়ে নিতে হবে সুন্দর করে। তো আমি সেটাকেই চারিদিকে স্প্রেড করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়া হয়ে গেলে এর ওপর থেকে খানিকটা টমেটো কুচি দিয়ে দিলাম, আর একটুখানি মেয়োনিজ দিয়েছি। তারপরে দিয়ে দিলাম যে স্লাইস করা চিজটা ছিল সেই চিজ, তার উপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স অরিগানো দিয়ে গ্রেট করে দিয়ে দিলাম ওপর থেকে আরও খানিকটা চিজ। দেখতে পুরো চিজি চিজি টাইপের হয়েছিলো, মানে পুরো ফুললি লোডেড চিজ যেটাকে বলে সেরকমই হয়েছিলো। এরকমভাবে প্রত্যেকটা পাউরুটির ওপর একইভাবে কন্টিনেন্টাল সস মেয়োনিজ দিয়ে মাখিয়ে পুর ভরে, মানে পুরটাও একসাথে মাখিয়ে টপিংস চিজ দিয়ে রেডি করার পর ঠিক এরকম দেখতে হয়েছিলো। মনে হচ্ছিলো যে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিলো এই অবস্থায় খেয়ে নিই, কিন্তু এটা তো বেক করতে হবে। এত সুন্দর লাগছিলো, মানে ফার্স্ট টাইম বানানোর পরে সত্যি ভীষণ আনন্দ হচ্ছিল। তো চলো এবার এটাকে কীভাবে বেক করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ফার্স্টে ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা চিজ আমি এরকমভাবে মেল্ট করে নিয়েছি। এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন, বাটার ছিল না বলে একটু চিজ মেল্ট করে নেওয়ার পরে এর ওপরে একটা একটা করে পাউরুটি বসিয়ে দিতে হবে। তো পাউরুটিটা বসিয়ে দিলে পরে এটাকে একদম লো ফ্লেম করে কিছুটা কিছু একটা জিনিস দিয়ে ঢাকা দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আজকের এই পটেটো ব্রেড পিৎজা। তো চলুন এটাকে এবার ঢাকা দিয়ে দিই। তো এবারে দেখে নিই কেমন হয়েছে জিনিসটা। ঠিক এরকম হয়েছে দেখতে, পুরো মেল্ট হয়ে গেছে চিজটা। এরপর এটাকে তুলে সাজিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকে মিনি পটেটো ব্রেড পিৎজা। তো চলুন প্লেটিংটা সেরে ফেলি। ব্রেড পিৎজা তৈরি হয়ে গেছে, প্লেটিং করে ফেললাম। একটা পাটিতে একটা ছোটো পাটিতে দিয়ে দিলাম কন্টিনেন্টাল পিৎজা সস, আর একটাই দিয়ে দিলাম একটু মেয়োনিজ। মেয়োনিজ ছাড়া পিৎজাটা তো কেমন যেন একটা খালি খালি লাগে। ঝটপট করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব।